সেরা অভিনেত্রী অ্যাওয়ার্ড পেয়েছি, ডেফিনেটলি অনেক ভালো লাগছে। কারণ আমার অনেক পছন্দের ছবি পড়ানোর জন্য দর্শক আমাকে এত এত ভোট দিয়েছে, সো এটা আসলে তাদের কাছে আমি কৃতজ্ঞ। সো খুব খুশি। পরাণে আসলে আমাদের প্রত্যেকটা মুহূর্তই স্মৃতিময় ছিল। আমাদের ডিরেক্টর যে রাফি ভাই, সে অসম্ভব ফ্রেন্ডলি, অ্যান্ড আমার যে দুজন কো আর্টিস্ট ছিল তারাও, সো সবাই মিলে আসলে আমরা টিম ওয়ার্কটা খুব ভালো ছিল। আমরা এত সুন্দরভাবে শুটিং করে ফেলেছিলাম। আমাদের খুব কষ্টের মধ্যে শ্যুট হয়েছে, আমরা মোটামুটি প্রায় 20-22 দিনের মধ্যে শ্যুটটা করেছি। সো খুবই শর্ট টাইমের মধ্যে পুরো ছবি শেষ করা কিন্তু অনেক টাফ বিষয়। তো লাইক সকাল ভোরবেলা থেকে এমনও দিন হয়েছে যে আমরা প্রায় 70 ঘন্টা কাজ করেছি টানা, লাইক এক একজন অসুস্থ হয়ে গেছে। কিন্তু তারপরও কী যেন একটা ছিল যে সবাই অ্যাটলিস্ট ওই যে অনেক রাগ করা অথবা ক্ষোভ ওইরকম কোনো কিছু ছিল না, আবার মিলেমিশে আবার সুন্দর মতো কাজ করছে। সো এটা আসলে টিমওয়ার্ক। আমি ওই ছবি পরাণ দেখেছি 7 বার। এরপরে কি যদি আমাকে বলতো যে চলো চলো তোমার সাথে ছবি দেখতে যাবো, আচ্ছা প্লিজ আমি 7 বার দেখছি আমার নিজের ছবি, সো তোমরা প্লিজ যাও। তো ডেফিনেটলি অনেক ভালো। সো ফ্যামিলির সাথে গিয়েছি, ফ্রেন্ডদের সাথে গিয়েছি, আমাদের এখানে মিডিয়াতে যারা কলেজ আছে তাদের সাথে গিয়েছি, সো ভালো লেগেছে। আর রিসেন্টলি একটা ছবি শেষ করেছি, দিগন্তে ফুলের আগুন, ওয়াই তারেক ভাই ডিরেক্টর। তারপরে হচ্ছে এর মধ্যে আরও কয়েকটা প্রজেক্টের কথা হয়ে আছে, সো খুব শীঘ্রই নিউজ জানতে পারবো।